চীনে বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল পাঁচ দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড গ্লোবাল ইউথ ট্যুর। চীন থেকে সায়েদুল ইসলাম জানান, 30 মে থেকে 3রা জুন পর্যন্ত 5 দিনব্যাপী বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই ভ্রমণের আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ। আয়োজনে সহযোগিতা করেন হেনান প্রভিনশিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং হেনান প্রভিনশিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ। সফরের উদ্দেশ্য হল দেশটিতে বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে হেনান প্রদেশের সংস্কৃতি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং নতুন যুগে সমৃদ্ধশীল হেনানের আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে দেওয়া।